হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি তো ভালো আছি। আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এখন ঘুরতে বেরিয়েছি বিকালবেলায়, তো ওয়েদারটা মোটামুটি ভালো আর এখানকার পরিবেশটা অনেকটা বেটার। এখানের এখনও গ্রিন জোন আছে, নাম শ্বশুরবাড়ি এলাকার। এখনও পর্যন্ত কোনো রকম COVID-19 আক্রান্ত রুগী এখনও পাওয়া যায়নি, তো এখানে চাপটা কম, বেশ ভালো লাগছে। এতদিন ধরে মাস্ক পরেছিলাম নাকে মুখে, চোখে মানে চোখে পর্যন্ত উঠে যাচ্ছিলো মাস্ক, তো এখন আর পড়তে হচ্ছে না। এখানে এসে বেশ ভালো লাগছে। গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর। তো আমরা এখন যাচ্ছি একটা জাস্ট ব্রেক একটা খাবারের দোকানে, ওখানে গিয়ে একটু আড্ডা মারবো, চা খাবো। তো তোমরা থাকো সঙ্গে করে আর পুরোটা দেখো, আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিও আর একদম সাবস্ক্রাইব করে দিও। আমাদের মোটামুটি জায়গা চলে এসেছি, যেখানে আসার কথা খুব প্রচণ্ড ভয় আসছে বুঝতে পাচ্ছি। জাস্ট আমরা এখন দেখো জাস্ট ব্রেকের পিছন সামনেই আছি দাঁড়িয়ে। আর এই যে দেখো শাড়ি শাড়ি দোকান, এগুলো হচ্ছে ল্যাংচার দোকান, সেই শক্তিগড়ের ল্যাংচা, বিখ্যাত ল্যাংচার দোকান। তো আমি দেখাবো তোমাদের যদি পারি একবার ওখানে গিয়ে দেখাবো। আর এখন আমরা জাস্ট ব্রেকে এসেছি সময় কাটাতে, আমি আর আমার ওয়াইফ আর আমার একটা দাদা দিদি, তো তাদের সাথে পরিচয় করাবো। চলো দেখে নেওয়া যাক। আমরা আজকে প্রথম এখানে এসেছি, কিন্তু দাদা দিদি বেশ অনেকদিন ধরে এখানে আসে। দাদা কতদিন ধরে এখানে আসা হয়? 5 বছর হয়ে গেছে। তো এখানের যদি সম্পর্কে যদি তোমার ভালো কিছু বলতে হয় তো কী বলতে যাও একদম শর্টে এক কথা? খুব সুন্দর একটা রিসেপশন। বাহ, তো দিদি তুমি কিছু বলতে যাবে? তো আমরা ইভিনিংয়ে জাস্ট এটুকুই নিয়েছি আর তারপরে আবার একটা অনুষ্ঠান আমাদের আছে। তো গাইজ ইভিনিং স্টার্ট এখান থেকেই শুরু করছি। তো আর নাইটে আমাদের একটা বার্থডে পার্টি আছে আমাদের বাবা পুচকে বাবা, তো সেটাও তোমাদের দেখাবো। We just need